মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধাই ভরে দেবে, পত্নী কেমন হবে যে আমার প্রতি সর্বদা সমর্পিত থাকবে, সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে। মানুষ তাকেই প্রেম দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়, কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূলাধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না?